নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। শিক্ষামন্ত্রীর নির্দেশিকা করা হলো অবমাননা। কোভিড-19 নীতি নিয়ম মেনে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পাঠদান শুরু হয়েছে সমগ্র রাজ্যে। করিমগঞ্জ জেলায় ব্যতিক্রমী দৃশ্য পরিলক্ষিত করা যায়। শিক্ষামন্ত্রীর নির্দেশিকা করা হলো অবমাননা। করিমগঞ্জ জেলার ব্যতিক্রমী দৃশ্য পরিলক্ষিত করা যায়। বিদ্যাঙ্গুষ্ঠ দেখানো হলো রাজ্যের শিক্ষামন্ত্রীর নির্দেশ। সহ সংলগ্ন কুশিয়ারকুল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হলো না পাঠদান। জঙ্গলে বসে রয়েছে বিদ্যালয়ের চত্বর। নেই শিক্ষকদের ভিতরে বেঞ্চ ডেস্ক, নেই শিক্ষকদের বসার জন্য চেয়ার টেবিল। প্রকৃতপক্ষে জেলা প্রশাসনের নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠানটিতে খোলা হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টার, যার ফলে এখনো পর্যন্ত বিছানা, ময়লা, ল্যাব ইত্যাদি সামগ্রীতে ভরে রয়েছে। মধ্যগতে এক অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে বিদ্যালয়ের ছাত্র। সরকারের নির্দেশিত অনুযায়ী আজকে স্কুল খোলার কথা ছিল। স্কুলে এসে দেখলাম স্কুলের যে অবস্থা, সেই ভয়ঙ্কর অবস্থা। তারা যে বিছনাপত্র ব্যবহার করেছিল সেইগুলো যত্রতত্র ছিঁড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে। সবথেকে ভয়ঙ্কর অবস্থা হলো আজকের দিনে এই পরিস্থিতিতে স্কুল পরিচালনা করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার শিক্ষকরা সবাই স্কুলে উপস্থিত হয়েছে পার্সেন্টেজ অনুযায়ী, এবং আমি গার্জিয়ানদের সঙ্গেও যোগাযোগ করেছি, কিন্তু কিছু গার্জিয়ানরা স্কুলে এসে দেখেছেন যে স্কুলের যে ভয়ঙ্কর অবস্থা, যে পরিবেশ, সেই পরিবেশে ওনাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে অপরাগ আছেন। ওনারা বলছেন আগে স্কুল পরিষ্কার করা হোক, কিন্তু সবচেয়ে দুঃখের কথা যে স্কুলটি কে পরিষ্কার করবে, কিভাবে পরিষ্কার হবে, সেইটার কোনো নির্দেশিকা কখনো প্রশাসন থেকে আমার কাছে আসেনি। এটা কোয়ারেন্টাইন সেন্টার ছিল এবং এখানে তিনজন কোভিড পেশেন্টও পাওয়া গিয়েছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষরা এসে এখানেও থাকছেন, এবং ওনারা যে ব্যবহৃত জিনিস সেইগুলো এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন স্কুল প্রাঙ্গণে অনেকগুলো ডেস্ক, বেঞ্চ, বিভিন্ন কাপড় চোপড়, বিছনা এবং ল্যাব তুষক সবগুলো এখন কখনও পড়ে আছে। এই পরিস্থিতিকে আমি আমার ছোটো ছোটো কচিকাঁচা শিশুদেরকে কীভাবে বলবো যে তোমরা এসে স্কুলে পড়াশোনা করো। আমাদের শিক্ষকরাও আতঙ্কিত। আমাদের কলেজ কর্তৃপক্ষের চরম অবহেলায় ধরুন শেষ পর্যন্ত রাজপথ অবরোধ করে বসেন পড়ুয়ারা। আজ দুপুর 1টা থেকে 154 নং জাতীয় সড়ক অবরোধ করেন পড়ুয়ারা। অবরোধ কার্যক্রম চলে প্রায় 2 ঘন্টা ধরে।
অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর শুনে প্রতিবাদস্থলে ছুটে যান আলগাপুরের চক্রাধিকারী। অনতিবিলম্বে কলেজ ক্যাম্পাস সাফসুতরো করার প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার করে নেন পড়ুয়ারা। উল্লেখ্য, হাইলাকান্দি জেলার এহেল চৌধুরী মহাবিদ্যালয় ব্যবহার করা হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টার, কিন্তু এখনো পর্যন্ত মহাবিদ্যালয় ক্যাম্পাস হয় নাই স্যানিটাইজ। এদিকে মহাবিদ্যালয় কর্তৃপক্ষ সন্ন্যাসী পরীক্ষা অনুষ্ঠিত করার ঘোষণাও করে নিয়েছে। এলসি কলেজ আলগাপুর ছাত্র সংসদ তথা এসএফআই সাপোর্টে আমরা আজকে রাস্তা অবরোধে নেমেছি। তার কারণ হলো, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এলসি কলেজ কোয়ারেন্টাইন সেন্টার ছিল, কিন্তু এই সেন্টারটি দেড় মাস আগে তুলে নেওয়া হয়েছে। তারপর দেড় মাস হয়ে গিয়েছে, তারপর কোনো কিছু স্যানিটাইজেশন হয়নি এবং কোনো কিছু ঠিক হয়নি বলে আমাদের প্রিন্সিপাল স্যার তথা আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের এইচওডি আনোয়ার স্যার, ওনারা এডিসি স্যার দাম স্যারের সাথে কথা বলেছেন এবং ওনাকে মেমোরেন্ডামও দিয়েছেন, কিন্তু দাম স্যার কোনো রেসপন্স দেননি। তারপর আমরা আলগাপুর এলসি কলেজের ছাত্র সংসদ আমরা এই সার্কুল অফিসে এবং মাননীয় জেলা উপায়ুক্ত মহাশয়কে আমরা মেমোরান্ডাম দিয়েছি আজ থেকে দু সপ্তাহ আগে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোনো এখন হয়েছে আমাদের কলেজের এক এক প্রত্যেকটি ক্লাসের ফ্যান থেকে শুরু করে লাইট থেকে শুরু করে এমন কোনো পরিকাঠামো যে ঠিক আছে তা নয়, সবটা ভেঙে দেওয়া হয়েছে, যা বলার মতো ভাষা নেই। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কলেজে গিয়ে আপনারা ভিজিট করে দেখুন এবং জনগণকে দেখান এবং অন্যান্য কলেজের ছাত্রছাত্রীদেরকে দেখান যে আমাদের সাথে কী চলছে। আমরা আমাদের আগামী উনত্রিশ তারিখে ফাইনাল সেমিস্টারের এক্সাম, কিন্তু আমাদের কলেজে স্যানিটাইজেশন যদিও হয়েছে কিন্তু এখনও গার্বেজ পড়ে রয়েছে, সাফ করা পরিষ্কার করা হয়নি। মই ইয়াতে নতুনকৈ জইন কৰিছোঁ, তাৰপিছত আমি যিটো পাইছোঁ যোৱাকালি তাতে এটা পাতি গৈছিলে মোৰ তাতে, ঠিক আছে, মই তাতে কৈ দিছিলোঁ যে আমি এটা মিটিং পাতিম, মিটিং কৰি ছাৰৰ লগত হেৰি কৰি আমি আপোনালোকে বহিম। তো আমি আমাৰ ৰেডিলিছৰ লগত কথা পাতিছোঁ, কালি ছাৰি ৰেডিলি এগ্ৰি কৰিলে যে আমাৰ প্ৰিন্সিপালৰ চবক মাতি দিয়া, আমি এটা মিটিং কৰিম। আজি অলৰেডি মিটিংটো ফিক্স হৈ গ'ল 2:30 বজাত, কালি আমি কৰিলোঁহেঁতেন, কিন্তু কালি আমাৰ এটা লয়নৰ প্ৰব্লেম আছিলে, পাঁচ গ্ৰামত একাউণ্ট কৰিব নোৱাৰিলে, সেইকাৰণে কালি ৰাতি আমি ফোনত ইনফৰ্মেশ্যন দিছোঁ প্ৰিন্সিপালক যে আজি 2:30 বজাত এ ডি চি ছাৰৰ ডাম ছাৰৰ তাতে মিটিং আছে, আমি ইউনিয়নৰ মেছেজ দিছোঁ যে আজি মিটিং আছে, তাৰপিছত কি হয় বন্ধ কৰিলে এইটো কাৰণে কলেজৰ পৰিৱেশ দেখা গৈছে একেবাৰে জঘন্য, এই ডেস্ক বেঞ্চ চব ভাঙা, তাৰপিছত চেনিটাইজেশ্যন হোৱা নাই, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক তথা করিমগঞ্জ জেলার নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষক পঙ্কজ বর্বরার উপস্থিতিতে আজ ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেসের পদাধিকারীরা, শহর ব্লক কংগ্রেস নেতৃবৃন্দরা, মহিলা কংগ্রেস নেত্রীরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সরকারের নীতিবিরুদ্ধ কাজের সমালোচনা করা হয়। আগামী বিধানসভা নির্বাচনে উত্তরকর্ম সমষ্টিতে কমলাক্ষ দিয়ে প্রকাশিত বিজয়রা কেউ আটকাতে পারবেন না, কংগ্রেসের দিকে মুখে রয়েছেন জনগণ। পঙ্কজ বর্বরার মতামতের পাশাপাশি উত্তরকর্মীদের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ জেলা কংগ্রেস সভাপতি সতুরায় শাসক দলের প্রতিনিধিদের চাচা চুলা বসায় মন্তব্য করেন। অন্যান্যের মধ্যে বদরপুরের বিধায়ক জামালউদ্দিন আহমেদ, আব্দুর রশিদ চৌধুরী প্রমুখ ছিলেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে শাহাদত আহমেদ চৌধুরী, পঙ্কজ নাগ, বিশ্বজিৎ ঘোষ, তাপসকান্তি পুরকায়স্থ, রাজাদত্ত বণিক, সংগমিতা দাস প্রমুখ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। জিলা কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি ডাঙরিয়ায় প্রশাসনের লগত কোভিড প্রটোকল মানি আমি মিটিংয়ের পারমিশন বিচারিছিল, রাতাবাড়ি সমষ্টিত পারমিশন দিছিল, কিন্তু প্রশাসনে শেষ মুহূর্তত কারোবার নির্দেশত প্রশাসনের নির্দেশত সেইটো রাতাবাড়ি সমষ্টির পারমিশন কেনসেল করে দিছে। আমার কর্মীসকলের যে বাহন রখাই থাকছিল সেই বাহন সকলকে পুলিশে তারপর আঁতরাই লো যাবলে নির্দেশ দিছে। তারপর আমি পাথারকান্দিলে যেটা গেছিল তাতো সভার পারমিশন দিয়ে দিয়া আসিল, পাই লৈছে, কারোবার বাইক উঠা সকল হেলমেট নাই, কারোবার কাগজ নাই বলে
বাইক প্রায় 57খন বাইক জব্দ করেছে আর বহুতক তারপর মারধর করে ঘুরাই পঠাইছে। ইয়ার দ্বারাই এটা কথা প্রমাণ হয়েছে যে এই সরকারখনে সরকারের বিরুদ্ধে কোনোবাই কথা কলে সমগ্র ভারতের লগতে ভারতের বিভিন্ন অঞ্চলে যেনেকে সংবাদ মাধ্যম সমাজের বিভিন্ন স্তরের নাগরিকসকলে যেনেকে অত্যাচার আরম্ভ করেছে সেয়া অসমের লগতে করিমগঞ্জতেও আরম্ভ করলে সেয়া আমি এই কার্যর গরিহণা দিছো। আর এই কার্যের প্রমাণ হয়েছে যে বিজেপি দলের বিধায়কসকলে আর নেতাসকলে ভাবিছে যে অহা নির্বাচনত আমি পরাজিত হম, যে জনসাধারণের জেলাখনের রাইজর সরকারখনের উপর যথেষ্ট ক্ষোভ আছে আর এই ক্ষোভ যিকোনো সময় বিস্তৃত হব, এই আমি অনুমান করছো। আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে অহা নির্বাচনত কংগ্রেস দলে একটা শক্তিশালী স্থিতি থাকবে। দলের যে যদি কংগ্রেসে কিনা মিটিং করবলে বিচারে যদি তাহলে পারমিশন নিদি আর কিন্তু এটিও লগতে এই কথা কব লাগিব পিছিয়ে হাজারে কিন্তু মিটিং করব পারে বিটিএডি প্রায় 20-25 হাজার মানুষকে মিটিং করব পারে কিন্তু আমি 200-400 মিটিং করব নয়। আসলে রাইজর যুগত এনে খুব বিজেপির এগেনস্টত এখন গভর্নমেন্টের এগেনস্টত আর আমার লগত যান প্রতারণা হয়েছে এই মেডিকেল কলেজ ধরি গোটেই বস্তুখিনি যদি আমি চাওয়া চাম পারে যে ইমানখিনি প্রতারণা সিহতে করলে ইমানখিনি মিথ্যা কথা বলে আর ইমান বেয়া বেয়া আচরণ করলে আমার বরাকর রাইজর লগত এই কথাখিনি আমি কই দিম বারো সঁচা কেতিকার কথাখিনি আমি কই দিম বারো এইটি কারণে সিহতে মিটিং দিব মিটিং করবলে দেওয়া পারমিশন তো সিহতে ভয় খাইছে আর আমি তো এনেকা কই থাকলো কিনা থাকে যদি অপেন চ্যালেঞ্জ আমি জানাইছো বিজেপির যখন নেতা আছে সিহতক আমি অপেন চ্যালেঞ্জ জানাইছো যে ডিবেট করব লাগে যদি আমার সম্মুখত একদম ফেস টু ফেস ডিবেট করব লাগে যে বিগত 5 বছরে আপনাদের কি করল আর আমি অহমখন কেনেকা পাইছিলো অহমখনের পরিবেশ কেনেকা আছে আজির দিনত অহমখনের কেনেকা পরিবেশ আসলে আর আপনার আমি সুজাই দিছিলো আজি অহমর পরিবেশটা আপনাদের কি করল রাজনীতি 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 গাদি 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 আপনার গাদিয়ে লাগে বেলেগ একটু বস্তু নালাগে আগন্তুক দিনত অসমৰ ৰাইজে কিন্তু এইটো উত্তৰ দিব আজিৰ দিনত আমি কৈ দিব সেই কাৰণে মিটিং তো হবই আৰু মিটিং কৰিবলৈ নীতি আনি কাৰণে মিটিং তো হব কিন্তু ৰাইজ কিন্তু একদম প্ৰস্তুত করিমগঞ্জে তাদের মধ্যে এত বেশি বিজ্ঞ লোকের সংখ্যা এত বেশি ভবিষ্যৎ বক্তা যে তারা আগে থেকেই বলে দিতে পারেন কার দিন শেষ কার দিন শুরু তা আমরা বলতে চাই সারা ভারতবর্ষের যে অবস্থা মানুষের খুব বরাক উপত্যকা করিমগঞ্জ জেলা এর বাদ নেই করিমগঞ্জ জেলাতেও সেগুলো দিক থেকে বিক্ষোভ ধুমায়িত বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত বিজেপি সরকার কারোর সঙ্গে আলাপ আলোচনা না করে স্বাধীন চেতা কাজ করতে উদ্যুক্ত হওয়ার গ্রামের উন্নয়ন কমিটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলেন গ্রামের জনগণ গ্রুপ সদস্যরা। গ্রামের সার্বিক উন্নয়নের জন্য সর্বজনীন দুর্গা মণ্ডপে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে কাছাড় জেলার অতিরিক্ত উপায়ুক্ত তথা লক্ষ্মীপুর মহকুমা ভারপ্রাপ্ত মহকুমাধিপতি এল কিংতে বিনাকানি উন্নয়ন কেন্দ্রের বিডিও শামসুলউদ্দিন মজুমদার লক্ষ্মীপুর উন্নয়ন কেন্দ্রের আধিকারিক চাপালাল কানু বিক্রম গোয়ালা সহ গণ্যমান্যের উপস্থিতিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। উল্লেখ্য কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমা অধীন বিনাকান্দি উন্নয়ন কেন্দ্রের গ্রাম পঞ্চায়েত অধীন বড়মামদা ওয়ার্ড নং 1 আদর্শ গ্রাম হিসেবে পরিগণিত করেছিলেন জেলা প্রশাসন। গ্রামের উন্নয়নের জন্য অর্থ মঞ্জুর করা হলেও উন্নয়ন কমিটি নিজের ইচ্ছা মতো কাজ করে যাচ্ছে, সঠিক তথ্য গ্রামবাসীর কাছে তুলে ধরেন না বলে অভিযোগ গ্রামবাসীদের। তারপরে এমএলএ স্যার আমার কথা আসলো তোমরা জানো সবই এমএলএ স্যারের কবিতা এমএলএ স্যার আইতে পারছে না ডিসি মেডামের অন্য সাইড একটা জরুরি প্রোগ্রাম আছে ডিসি মেডামে তোমরা প্রতি বহুত বহুত মায়া আছে বুঝছো গতিকে ডিসি মেডামে এইটার লাগে আমার স্যারের এডিসি স্যার আমার টাইন এডিসি স্যার আমার লক্ষ্মীপুরের সিভিল এডুইন স্যার গতিকে স্যারের কথা স্যারেরও তোমরা প্রতি বহুত মায়া আছে বহুত মদত আছে এইখানে পুরো পলিটিক্যালাইজ করবো না বাবা এটা গভর্নমেন্ট প্রোগ্রাম তো এটা গভর্নমেন্ট প্রোগ্রাম পুরো পলিটিক্যাল পার্টির প্রোগ্রাম না বাবা গতিকে তোমরা কাইন্ডলি
তোমরা কাইন্ডলি সবে আও সবে সহযোগিতা করো ঠিক আছে তোমরা সবে সহযোগিতা করো না না স্যার আমরার কথা হইলো যে এই যে কাজের গাইডলাইন এই কাজের গাইডলাইন যতটুকু আমরা পাইতাম না আর কে করাইবো কে না করাইবো আমরা যদি জানতাম না তো এই প্রোগ্রামে আমরা জড়িত হইতাম না আজকে তো দাস খালি আধার হিরা স্থাপন হইব ইনোভেশনটা হইব আর তো স্কিম বহুত আছে আর স্কিম বহুত আছে না না স্কিম আছে না আছে এটা না গাইডলাইন জিনিসটা আমরারে দেখাইয়া দেন আপনারা আর ইঞ্জিনিয়ার আর যদি এটা না হয় তো আমরা এই মিটিং এ আমরা জয়েন করতাম না এটা আমরা ফাইনাল ডিসিশন হয় স্যার আমরা ফাইনাল ডিসিশন এটা গাইডলাইন দেখাইন তোমরা আজকে এখানে আমাদের ইনোভেশন করতে দিতে না না আমরা কেন কমপ্লেইন করছি আগে ডিসি মেলার কাছে ডিসি মেলামে কিছু এটার করিমগঞ্জ কাটাখাল এলাকায় আমার দুখান নামে এক হোলসেল কোঅপারেটিভ স্টোরে শুভ উদ্বোধন করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত তারপর সেই এলাকায় এক সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত সহ ওই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমরা বলার পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি। ওরা সব প্রমাণিতভাবে এসে
বলে আরো দুই গোটা যে গোটা নিয়ে এখানে এসেছেন। আমি প্রথমে জয়দীপ নন্দী যে আজকের দিনে আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের উপসভাপতি হিসাবে নির্বাচিত হয়ে কাজ করছে আর ভারতীয় জনতা পার্টির সদস্যতা নিচ্ছে। আমি দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আর আমাদের মধ্যে উপস্থিত আমাদের দলের জ্যেষ্ঠ নেতা প্রাক্তন বিধায়ক এবং আসাম সরকারের শিল্পের উন্নয়ন নিগমের মাননীয় অধ্যক্ষ নিয়মিত অনুসন্ধানের বাস্তবায়িত অনুরোধ জানাচ্ছি। দলীয় উত্তর দিয়ে বাড়িগ্রাম শ্রী শ্রী গোপালজিউ শ্রী শ্রী রাধা বিনোদজিউ ও শ্রী শ্রী রাধারমন গোস্বামীজিউর আশ্রমের প্রাক্তন সেবায়ত নিত্যানন্দ বাবাজি পরলোকগমন করেন। বার্ধক্য জনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স ছিল 93 বছর। তিনি হাজার হাজার ভক্ত রেখে গেছেন। তার পরায়ণে গভীর শোকস্তব্ধ হাজার হাজার ভক্তবৃন্দরা। আশ্রমে ছিলেন, উনি আগে সরকারি চাকরি করতেন, সেই চাকরি ছেড়ে উনি রাধারমন গোস্বামীর কাছ থেকে উনি দীক্ষা নিয়ে দীর্ঘদিন যাবত আশ্রমে উনি ছিলেন। এরপর উনি মুক্তাছড়াতে আসেন। মুক্তাছড়াতে এখানে উনি থেকে এখানে সেবা কার্য চালিয়ে যান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে উনি ভুগছেন। তো আজকে আমাদের এখানে ওনার শিষ্যরা শিলচর থেকে এসেছেন। ওনাদের আসার পর আমরাও লালা থেকে আমরা বাকি যারা রাধারমন গোস্বামীজির দীক্ষিত আমরা যারা আছি আমরাও সবাই এসেছি ওনার শারীরিক অবস্থা দেখার জন্য। আমাদের সামনেই আজকে বেলা 1:55 উনি ইহলোক ত্যাগ করে নিয়ে 5 জন হিন্দু ধর্মাবলম্বীর উপর প্রাণঘাতী হামলা চালানো হয়। ঘটনার জেরে গোবের নিন্দা জানায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা। পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে অর্থ সাহায্য করা হয়। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যদের বড় ধরনের আন্দোলনের মধ্যে পা পড়ানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
বসন্তের উত্তরকর্মীদের সংযোজক অভিষেক চক্রবর্তী বিশ্ব হিন্দু সেবাসীদের পক্ষে দীপক চক্রবর্তী বসন্তের পক্ষে শুভসেন সৌরভনাথ ভুবননাথ প্রমুখ সামিল ছিলেন। আমি হয়েছি আমার বড় ভাই, নাম আপনার নাম? আমার নাম রামলাল বর, আর আরেকজন আছে শঙ্কর ভর। আপনার ভাই? হ্যাঁ। তারপরে একজন আছে সরদা, আর একজন আছে বিদ্যুতী, একজন আছে সুমি, আর একজন আছে বিদ্যু ভর। এই যে দরবারটা, দরবারটা কি বাড়িতে না রাস্তাতে? রাস্তাতে আর জমিনে, রাস্তা থেকে লাগিয়ে জমিনে মায়ের শিক্ষা হয়। বাকি যারা উইন্টার এরা হসপিটালে? হ্যাঁ, হসপিটালে। কারা কারা আছে? আছে শঙ্কর ভর, আছে আচ্ছা। আমাদের এখানে উপস্থিত আমাদের এই এলাকার এই ওয়ার্ডের ওয়ার্ড মেম্বারের কাজ, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এক হিন্দু ভাই, এক বিধর্মী ল্যান্ড জিহাদের শিকার আমার এই হিন্দু ভাই, পার্শ্ববর্তীর এক বিধর্মী লোক আমার এই ভাইদের প্রায় প্ল্যানিং মাফিক, ওনাদের কথা থেকে বুঝতে পারছি প্ল্যানিং মাফিক ওনাদের উপর এই আক্রমণ চালায়। এর তীব্র বিরোধিতা করছি এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্ত, নমস্কার। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ, এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ।